ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়ালেখা করতে চায় তাদের জন্য বেশ কমপ্লেক্স একটা বিষয় হচ্ছে চু চুজিং দ্য ডিসিপ্লিন যে সিভিল ওর মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোন ইঞ্জিনিয়ারিংটা পড়া ভালো হবে কোনটা জব প্রসপেক্ট ভালো কোনটার সহজ বা কঠিন সো এর আগে একটা ভিডিও করেছিলাম আমি যে সিএসি বা ট্রিপল ই নিয়ে সেই ভিডিওটা দেখি অনেক স্টুডেন্ট দেখেছে কমেন্ট করেছে এবং পার্টিকুলারলি সেখান থেকে বেশ অনেক স্টুডেন্ট জানতে চেয়েছিলো যে

আমি প্রায় দেখি মাঝে মধ্যেই যে তোমরা অনেকেই যারা ভিডিও দেখছো ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আমার কাছে মনে হয় যে বাংলা যদি পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো দিস শুড বি ওয়ান অফ দোজ চ্যানেলস যেখানে ইউ উইল গেট টানস অফ ভ্যালু আমি শুধু কোর্স সিলেকশন নিয়ে কথা বলি না ক্যারিয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট এগুলো অনেক বিষয় নিয়ে কথা বলি ভিডিও করি এবং আমার ফেসবুক পেজেও আমি রেগুলার ভিডিওগুলো আপডেট করি সো ইউল গেট লটস অফ ভ্যালু লাইক পাত সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু রিফ্লেক্ট করা যাক হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং সো সিভিল ইঞ্জিনিয়ারিং শুনলেই বোঝা যায় যে সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে তারা যারা শুধুমাত্র মাটির ওপরে আর নিচে যা কিছু আছে এইগুলো নিয়ে যাদের কাজ তাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ দ্যাট ইনক্লুডস রোডস বিল্ডিংস ড্যামস ওয়াটারওয়েজ এই ধরনের সব কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ সিভিল ইঞ্জিনিয়াররা বড় বড় বিল্ডিং তৈরি করে রাস্তা ঘাট কনস্ট্রাকশন থেকে শুরু করে এর মধ্যে অনেক ক্রিয়েটিভ বিষয় আছে সো এইগুলো কিছু ইন্টিগ্রেট করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ হোয়ার ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে তারা তাদের কাজ হচ্ছে মেশিন নিয়ে কাজ করা সো সহজ কথায় বলতে গেলে যা কিছু নড়ে এনিথিং দ্যাট মুভস এবং সেগুলো নিয়ে যাদের কাজ সে বা সেগুলো ঠিক করা যাদের কাজ তারাই হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা দেই ওয়ার্ক উইথ টুলস অটোমোটিভ বায়োমেডিক্যাল হেলথ এরোস্পেস এরো সাইড সেই সবগুলো নিয়ে যার কাজ করে দেয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেবার একটু জব প্রসপেক্ট নিয়ে আলোচনা করা যাক যে দুইটার বিকজ প্রথম কোয়েশ্চেনটাই আসবে যে ওকে সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটার সম্পর্কে যেহেতু আমরা জানলাম কিন্তু আসলে জব প্রসপেক্ট হুইচ ইজ ওয়ার ইউর মন মেইন কোয়েশ্চেন ইজ যে আসলে কোনটার জব প্রসপেক্ট কী সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক তো সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রসপেক্ট অনেক ওয়াইড সিভিল ইঞ্জিনিয়ার যারা বা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের জন্য জবের কমন যে এরিয়াগুলো সেগুলো হচ্ছে বিং এ সিভিল ইঞ্জিনিয়ার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স কোয়ান্টিটি সার্ভেয়ার্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স বা ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার্স on the other hand among the, so, the mechanical engineering job prospected vast wide so mechanical engineer is a common area gulo job being an aerospace engineer uh, working in the defense sector automotive sector biomedical sector by health related sector by robotics related companies by organization সো দিস ইজ আ জেনারেল ওভারভিউ বিটুইন সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন কোয়েশ্চেন হচ্ছে যে যদি এই দুইটা থাকে চয়েস আমার সামনে কোনটা চুজ করা ভালো সো কোর্স সিলেকশনের ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে যে জিনিসটা সবচেয়ে আগে সাজেস্ট করি সেটা হচ্ছে যে আগে নিজের কি স্ট্রেংথ দেখা যে কোন দিকে আমার কি স্ট্রেংথ এবং কোন দিকে আমার ভালো লাগা বিকজ সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ অল অ্যাবাউট কনস্ট্রাক্টিং বিল্ডিংস এবং রোড ওয়াইজ ওয়াটার ওয়াইজ বা এই ধরনের যত কনস্ট্রাকশন রিলেটেড বিষয় নিয়ে ওয়ার ইস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ অল অ্যাবাউট মেশিন অ্যান্ড টুলস এবং ইউনো এয়ার স্পেস প্লেন এই এই ধরনের জিনিসগুলো আগে তোমাকে আশ করতে হবে যে আমার আগ্রহ কোন দিকে আছে দুইটা ফিল্ডেরই কমন সাবজেক্ট হচ্ছে ম্যাথ সায়েন্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে কমন এরিয়া কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে ওয়েদার ইউ লাইক

mostly in yeah, bangladesh if the construction landscape it's there's far way to go good civil engineers are really needed this is the very nature of all the developed but developing countries because developing countries মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ম্যাসিভ আরবানাইজেশন তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান কমার্শিয়ালাইজেশান সো এগুলোর জন্য ভ্যাস্ট নিড অফ গুড কোয়ালিটি কনস্ট্রাকশন এবং সেদিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশের এখনও অনেক দূরে যেতে হবে এবং ইটস বিন বিগ পটেনশিয়াল এই এরিয়াতে বাংলাদেশকে আরও ভ্যালু অ্যাড করতে হবে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গুড কোয়ালিটি সিভিল ইঞ্জিনিয়ার্স আর রিয়েলি নিডেড কম্পেয়ার টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার এজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলা যায় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা লাইক অটোমোভিভ অটোমোটিভ ইন্ডাস্ট্রি বা স্পেস বা এই ধরনের যে সেক্টরগুলো ইভেন বায়োমেডিক্যাল হেলথ দিজ আর এ ফিউচার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো বাংলাদেশে এখনও গ্রো করেনি অটোমেটিভ সেক্টরটা রিসেন্টলি বাংলাদেশে গ্রো করছে বেশ কিছু বিদেশি গাড়ির প্ল্যান্ট তারা বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করছে আমি জানি না লাস্ট আপডেট অনুযায়ী এখনও তারা লঞ্চ করেছে কিনা সো দ্যাট মিনস দ্যার ইজ এ নিড বাট অন্যান্য যে সেক্টরগুলো যে হাইলি টেকনোলজি ওরিয়েন্টেড যে বায়োমেডিক্যাল হেলথ বা এরো বা বা স্পেস রিলেটেড যে ইন্ডাস্ট্রি এগুলো বাংলাদেশে এখনও গ্রো করেনি সো বেসড অন দ্যাট আমার কাছে মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রসপেক্টটা একটু ভালো এবং এর একটা ভালো উদাহরণ হচ্ছে আমরা যদি বাংলাদেশের সিভিল সার্ভিসের দিকে তাকাই সিভিল সার্ভিসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোটা প্রায় থ্রি টাইমস বেশি বেসড অন মাই ফাইন্ডিংস সো সেই দিক থেকে আমার মনে হয় যে ইভেন দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল ইনডোর্সেস বা ইনসেন্টিভাইজেস টু ক্রিয়েট মোর সিভিল ইঞ্জিনিয়ার্স সো আমি সেজন্য বলবো ডেফিনেটলি যে যদি জব পোটেন্সিয়ালের কথা বলা যায় স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাজ মাচ মোর পটেন্সিয়াল কম্পেয়ার টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকেও আন্ডারমাইন করা যাবে না বিকজ দিস ইজ এ ভেরি ফিউচার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি রোবটিক্স বা এরোস্পেস এগুলো হচ্ছে খুব ফিউচার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং এগুলোর দিকেও বাংলাদেশ ধীরে ধীরে আগাবে হয়তো এখন না বা নেক্সট টেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্সেও দ্যাট উইল বিকাম অলসো ওয়ান অফ দ্য ভ্যেরি বুমিং ইন্ডাস্ট্রি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা আমি দেখেছি মোস্টলি তারা বাইরের দেশে পাড়ি জমায় এবং দে আর ডুইং ভেরি ওয়েল ইভেন অস্ট্রেলিয়াতেও আমি অনেক আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড আছে দে্টারেড ইন বাংলাদেশ বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এগুলোতে সব পড়ালেখা করে দে আর ডুইং গুড জবস সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জব প্রসপেক্ট হচ্ছে দে ক্যান সেটল অ্যাব্রড দেট গুড জবস ওভারসিজ সো সেদিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটাকেও আন্ডারমাইন করা যাবে না সো আই ক্যান আই গেস ওয়েন ইট কোনটা অ্যাজ আপোজ টু আদার ওয়ান বিকজ একটা সময় তুমি একটা কোর্সই পড়তে পারবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে আগে যে আসলে আমার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান ডু আই ওয়ান্ট টু স্টে বাংলাদেশ ওর আই ওয়ান্ট টু সেটল অ্যাব্রড ইফ ইউ প্ল্যানিং টু সেটেল অ্যাব্রড army mechanical engineering if you're planning to stay in bangladesh, army definitely suggest korbo to study civil engineering. civil engineering at prospect, balabang Bangladesh so that's just based on my summary. i'm going to the course rating out of 10. bangladesh context, i'm civil engineering ke rate 9 out of 10. whereas mechanical engineering, i would rate probably 8 out of 10. E সো রেন্টাল ইট ডিপেন্ডস অন ইউ যে হোয়াটস ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশন এবং প্রথমে যে কথাটা বলেছিলাম যে হোয়াটস ইউর ইন্টারেস্ট তোমার কি মেশিন নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে নাকি ইউ লাইক টু কনস্ট্রাক্ট বিল্ডিং বা বিল্ডিং বা বড়ো বড়ো স্থাপনা এগুলোর প্রতি আগ্রহ আছে সো ডিপেন্ডিং অন দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড যে আসলে আমি ঠিক কোন সেক্টরটাতে বা কোন জায়গাটাতে আমি আই উড লাইক টু সি মাই সেলফ সো আস্ক ইউর সেলফ যে নিজেকে পাঁচ বছর পরে আমি আসলে ঠিক কোন জায়গায় দেখতে চাই এবং দ্যাট কুল টু সাম এক্সটেন্ড গিভ দি আনসার Anyway, so in video, te, I thought je, I will give you my quick summary and my quick review about this course, je, civil ba mechanical engineering. Je pare. If you think this is useful, make sure to subscribe to this channel as well, hit the like button, and also if you have a particular question, I a particular question. Theke, theke, ডেফিনেটলি আই উইল সাজেস্ট টু রাইট ইন দ্য কমেন্টস কমেন্টসে লিখে জানাও কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে কিনা পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে আমার এর আগে ইউনিভার্সিটির রিলেটেড কিছু ভিডিও করেছি যেখানে টোল ডিও অ্যাবাউট যে ঠিক ইউনিভার্সিটির কোর্স কীভাবে সিলেক্ট করতে হয় কোন কোন বিষয়গুলো কনসিডার করতে হয় কীভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয় সেগুলোর উপরও কিছু ভিডিও আছে ডেফিনেটলি হ্যাভ এ লুক ইন টু দিস ভিডিও এবং তারপরে কোয়েশ্চেন থাকলে লিখে জানাও টিল দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার